বলো তোমরা সবাইকে কেমন আছো, যে যেখানে আছো ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে নারায়ণের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আর আমরাও ভালো আছি, মোটর ওপর চলে যাচ্ছে এই আর কি। তা আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সন্ধ্যেবেলা। আমার সন্ধ্যেবেলার কাজকর্ম মিটিয়ে আমি একটু তোমাদের সাথে ক্যামেরাটা অন করে বসলাম, তার কারণ আমি দুদিন বোধহয় ভিডিও দিইনি। সরস্বতী পূজার সময় পরপর দুদিন দিয়েছিলাম বোধহয়, দুদিন কি তিন দিন, তারপরে তারও আগে দুদিন দিইনি। মানে আমি একটু পোকাটা আমার নড়ে উঠেছে, বুঝতে পেরেছ, যার জন্যে আমার এই সমস্যাটা হচ্ছে। আর এই পোকা যখন নড়ে তখন আমার এই মানসিকের সঙ্গে শারীরিক একদম যে কানেক্টেড পরিষ্কার বুঝে যায়, একদম শুয়ে দেয় আমাকে। মানে আমার না উঠতে, না রান্না করতে, না খেতে, না চান করতে, না কিচ্ছু করতে, কিছু কারোর সাথে কথা বলতে কিচ্ছু ভালো লাগে না। সেটা তোমরা, আমি অনেকদিন আগেও, অনেকদিন আগে একবার ওরকম হয়েছিল তখন বলেছিলাম, কিন্তু তারপর থেকে আমি নিজেকে বেশ শক্ত পোক্তই রেখেছিলাম। জানি আবার আমি নিজেকে ঠিক করে নেব। আসল কথা কী বলো তো, এই ফেব্রুয়ারি মাসটা এমনই একটা মাস, এই মাসটার প্রথম দিকটাতেই আমার একটুখানি মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছ, হচ্ছে মানে হয়ে যায়, মানে কি আগে তো হতো না, এই রিসেন্ট এই দুটো বছর একটুখানি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা আমি একটু মানে ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে, মস্তিষ্কটা একটু বিগড়ে যাচ্ছে, বুঝতে পেরেছ। যতই চেষ্টা করি নিজেকে একটু কন্ট্রোল করবা, যতটাই মনের জোর দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তবুও, দাঁড়াও কে এলো একটা দেখি, মুন্নু এলো, পড়িয়ে এলো। যেটা বলছিলাম যে আমার একটু সমস্যাটা হয়ে যায়, যাক গে সেটা কোনো কথা, বড় কথা নয়, ওটাকে আমি, ওটা তো আমার নিজের ব্যাপার, একদম মানে পার্সোনাল ব্যাপার, ওটা থেকে আমি কাটিয়ে উঠবো। ওটা একটু ঘাঁটা অবস্থায় থাকলেও কোনো চাপ নেই, আমি হয়তো একটা দুটো দিন একটু মিস করে যাব ভিডিও দিতে, কিন্তু আমি থাকবই এই প্ল্যাটফর্মে, যত এসেছি যখন তত, যতক্ষণ আমার মানে, আমি এটাই বলতে চাইছি যে আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি এই প্ল্যাটফর্মে থাকবো, বুঝতে পেরেছ। এই কারণে বলছি, এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে, ভীষণ ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে, যার জন্য আমি এত বড় কথাটা বললাম যে আমার যতক্ষণ প্রাণ থাকবে আমি এই প্ল্যাটফর্মে থাকবো, মানে থাকার চেষ্টা তো করবই। কেননা এত আমি সকলকে এই এই মারফত জানতে পারলাম, এত সুন্দর সুন্দর মানুষ আমার চতুর্দিকে ছড়িয়ে ছিল, আমি যাদের জানতাম না, চিনতাম না, সে তাদের যে আমি চিনতে পারছি, জানতে পারছি, আমার এটা একটা বিশাল ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। মানে আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউটিউব, এই প্ল্যাটফর্মে না এলে আমি এত ভালো ভালো মানুষের সংস্পর্শে আসতে পারতাম না, এত ভালো মানুষের সঙ্গে আমার যোগাযোগই হতো না। এখন এমন একটা হয়েছে, আমি সেদিন বোধহয় একজন কাকে মনে করতে পারছি না, আমি যাকে লিখেছি তার, সে যদি ভিডিওটা দেখে তার মনে পড়বে, আমি কমেন্টে লিখেছি, মানে একদিন এমনই হয়েছে, একদিন দুদিন যদি দেখতে না পাই তাকে, মনে হবে আরে ওকে তো বেশ কদিন দেখতে পেলাম না, আমি সার্চ করে তার মানে তার চ্যানেলে যাই, বুঝতে পেরেছ। মানে এইরকমই অবস্থা মনের মধ্যে তারা ঢুকে গেছে, যে কিন্তু আমি কাকে লিখেছি মনে করতে পারছি না এই মুহূর্তে, তাহলে আমি বললে আমার নামটাও বলতাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে কার কমেন্ট সেকশনে গিয়ে আমি এটা লিখেছি, যে একদিন দুদিন যদি সে আর কি ভিডিওটার মধ্যে বলেছিল, যদি ভুলে যেও না, একদিন দুদিন না থাক এলে ভুলে যেও না, নাকি এরম ধরনের সামথিং কিছু একটা লিখেছিল। কিন্তু আমি সেটাই বল তাকে কমেন্ট করে বলেছি, যে এই রকম যদি একদিন দুদিনে কেউ ভুলে যায়, সেরকম বন্ধুত্বের দরকার নেই কারোর সঙ্গে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার যাদের সাথে যোগাযোগ হয়েছে, যাদের সঙ্গে আমি মিলিত হয়েছি, তারা কিন্তু আমার আজ না হয় কাল, কাল না হয় পরশু খোঁজ নেয় কমেন্টের মাধ্যমে।
সেই জন্যই বলা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ইউটিউব আমাকে এই বয়সে দেওয়ার জন্যে। সবথেকে বড় কথা, ঘরে বসে আমি এই বয়সে এই প্ল্যাটফর্ম শুরু করেছি, যদি রোজগার করতে পারি তো খুব ভালো, সকলেই একটা ইচ্ছে থাকে, যদি করতে পারি খুব ভালো, আর যদি নাও করতে পারি ইউটিউবকে বলবো তোমার দৌলতে আমি অনেক ভালো মানুষের সংস্পর্শ পেলাম, এটা কিন্তু আমাকে বলতেই হবে। যারা তো আমার পুরনো সব চেনা জানা পরিচিত বন্ধু বান্ধব আছো তাদের কথা ছেড়ে দাও, তারা তো আছোই, কিন্তু এর মাধ্যমে জানো তো আমি অনেককে পেয়েছি, অনেক অনেক, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া আমি যদি তাদের কমেন্ট সেকশনে না যাই তারা আমাকে এসে মনে করিয়েই দেয় বা চলে আসে, হয়তো আমি চার পাঁচ দিন গেলামই না, হট করে আবার দেখলাম তাকে, তার মুখটা দেখে আমি চলে যাই। মানে এইটাই বলছি যে এখানে একটা এত ভালোবাসার বন্ডিং একটা তৈরি হয়েছে যে এখান থেকে আমি নড়ছি না। আর একটা কথা যেটা তোমাদের জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, সত্যি করে বলবে কিন্তু, একদম মানে বাই হার্ট বলবে সত্যি কথা, মানে কথাটা হচ্ছে আমার আমার মানে ওদের বাবার কথা বলছি, যে বলতো যে সব জায়গাতে না আমাকে ঠেলে দিত, জানো তো কোনো কথা বলতে গেলে কোনো কিছু মানে কারোর সঙ্গে যদি কোনো এ করতে হতো, কোনো কিছু নিয়ে আলোচনা করতে হতো আমাকে ঠেলে দিত, বলতো তুমি কথা বলো, তোমার বচনভঙ্গি খুব সুন্দর, তুমি কথা বললে তার গ্রহণযোগ্যতা আছে, এরম এরম নানান রকম বলতো, জানো তো। তখন না আমি ভাবতাম যে কোট আনকোট এখনকার কথায় যে আমাকে চাটছে না কি রে বাবা, আমি তো বুঝতে পারছি না এরম বলছে কেন। যাই হোক গে, এইসব করতে করতে সেটা তার কাছে আমার পৌঁছতে বেশ সময় লেগেছিলো, তার আগে আমাকে একদম মানে একদম কি বলবো ছেলে মেয়েদের মতোই ট্রিট করতো, বুঝতে পেরেছো? এর পেছনেও একটা কারণ আছে, যেহেতু বেশ আগের গল্পে আমি একবার বলেছিলাম যে একটা রিলেশনের মধ্যেই আমাদের সম্পর্ক মানে বিয়ে হয়েছিল, আর বয়সটারও বেশ একটু ডিফারেন্স ছিল, যার জন্যে ও আমাকে মানে যেহেতু পূর্ব পরিচিতা ছিলাম বলে আমাকে সেই একটু বাচ্চাদের মতোই ট্রিট করতো, বেশ কিছু বয়স আগে পর্যন্তর কথা বলছি। কিন্তু ইমিডিয়েট কিছু বছর হলো আমাকে বেশ একটা জায়গা দিয়েছিল, আর সব কথাতেই বলতো তুমি কথা বলো, তোমার মানে বচনভঙ্গি খুব সুন্দর, আমি তো বুঝতে পারতাম না এটা সত্যি কি মিথ্যে, আমার কাছে এটা খুব একটা এর জায়গা ছিল, সন্দেহের জায়গা ছিল যেটা সত্যি বলছে না মিথ্যে। কিন্তু এখন ইউটিউবে এসে অনেকে আমাকে বলো দিদি তুমি খুব সুন্দর কথা বলো, তা সেইটা থেকে আমি ভাবি যে সত্যি কি আমি পারি বলতে, না সে আমাকে ওরমভাবে মানে আমার পেছনে লাগার জন্যে বলতো, না কি করতো, আমি এখন এইটার সাথে মেলাবো কিন্তু, যার জন্যই বললাম তোমরা কিন্তু বাই হার্ট আমাকে কমেন্ট করে জানাবে যে কথাটা কি সত্যি বলতো, আমি কি সত্যি কথা বলার যোগ্য, সত্যি তোমাদের সঙ্গে সুন্দর করে কথা বলতে পারি, এই কথাটা এই প্রশ্নটা আমি তোমাদের কাছে দিলাম, উত্তরটা কিন্তু আমার চাই প্রত্যেকে কি মানে যার যার কাছে যাবে এই ভিডিওটা, যারা যারা দেখবে তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, জানার এইটাই ইচ্ছে যে তাহলে জানবো যে না আমাকে সত্যি সত্যি সেই জায়গাটা দিয়েছিল, বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে বলার কথা। আচ্ছা, আর একটা ব্যাপার হলো আমি আজকে আর অন্য কিছু ঘর সংসারের কাজকর্ম আর দেখাচ্ছি না, রান্নাবান্না কী করবো এখনও স্থির করতে পারিনি। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা জানানোর আছে, আমার মন ভালো হয়ে যাবে আরও আরও অনেকটাই, সেটা হচ্ছে আমার সেই ভগ্নিপতির যে শরীর খারাপ হলো সে একবার এলো এমআরআই করতে, তারপর তার সেকেন্ড টাইম এলো এমআরআই রিপোর্ট নিল আর ইইজি করলো, তো এইবারে ইইজির রিপোর্টটা পেয়ে গেছে, এবার আগামীকাল শনিবার ওরা আসছে ওই রিপোর্টটা নিতে এবং ডাক্তার দেখাতে, তো সেই জন্যে
আমার তো মনটা ভরে গেল। আর তার সঙ্গে আরেকজন আসছে, সেটা হলো আমাদের মামুনি। মামুনি কিন্তু অনেকদিন আসেনি আমাদের বাড়িতে, এই করোনা ফরোনা এইসব ঝামেলার জন্য মামুনি অনেকদিন আসেনি। মামুনি কালকে আসছে, এসে মামুনিও আসছে এখানে ডাক্তার দেখাতে। তা যাই হোক গে, সবাই মিলে কালকে, হয়তো শনিবার রবিবার, আর ওরা সোমবার সকালে হয়তো চলে যাবে, আর মামুনি হয়তো সোমবার কি যাবে কি মঙ্গলবার যাবে, যাই হোক দু চার দিন মামুনি এখানে থাকবে, তা আমারও তো একটু ভালো লাগবে, সেটা একটা বলার ছিল। তা চলো, আজকে আমি বেশি কথাই বলছি, বুঝতে পেরেছো? কথাটা বললে না আজ আমার মানে বেশ ভালো লাগছে, যার জন্যে দুটো দিন না আমি একদম মনের সাথে এত যোগাযোগ না শরীরের, কি বলবো, মন খারাপ থাকলে শরীরটাকে আমি টেনে তুলতেই পারি না, আমার মানে মনে হয় আমি সারাক্ষণ শুয়ে থাকি, সারাক্ষণ মানে একদম ভালো লাগে না কিচ্ছু। যাই হোক, যে কোনো কারণেই হোক, আজকে মনটা একটু ফুরফুরে হয়েছে, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তোমাদের সঙ্গে গল্প করলে সত্যি কথা বলছি, ক্যামেরাটাকে হাতে ধরলে না আমার অনেকটা মানে বেশ একটা আমি এক্সাইটেড হয়ে যাই, বেশ বেশ ভালো লাগে আমার, বেশ ভালো লাগে। তা সেই কারণেই না আমি আজকে ভেবেইছি যে আজ আমি ক্যামেরাটাকে অন করবই, কথা বলবই তোমাদের সঙ্গে, দুদিন গ্যাপ গেছে, আজ আবার কথা বলবো। তা এই এই এতগুলো কথার মধ্যে যে প্রশ্নটা তোমাদের করেছি ওইটা কিন্তু আমাকে উত্তরে জানিও, বুঝলে? আর এই গল্প করতে করতেই আজকে আমি তো বললাম আজকে আর কিছু কাজকর্ম আমি আর করছি না, একটু তোমাদের সাথে বসে বসে আড্ডাই মারছি। আর আড্ডা মারার জন্যে মুন্নু আমাকে আরও উৎসাহিত করে দিল আরেকটা ব্যাপারে, ও যে বললাম পড়ি এলো, পড়িয়ে আসার সময় ওর খুব খিদে পেয়েছে, সেই 12:30 পড়াতে গেছে, এখন খুব খিদে পেয়েছে, আসার সময় ও কী আনলি এটা রে মুন্নু? স্প্রিং রোল আর একটু মোমো নিয়ে এসছে খাবে বলেও, ও তার থেকে বলেছে মা তুমি খাও তোমার মন ফুরফুরে হয়ে যাবে। তো সেই কারণে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, বুঝেছো, আমার মনটাকে ভালো রাখার জন্য সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার সাথে মুন্নু আমাকে, মুন্নু নিজেও তো খুব পেটুক বামনি, ও আমাকে খাবার দিয়ে আমার মনটাকে খুশি করার চেষ্টা করছে, এই যে এখন দিয়েছে স্প্রিং রোল আর বোধহয় এরপরে দেবে মোমো। তা আমি সেই আজকে ক্যামেরা ধরেই একটা স্প্রিং রোলে বাইট দিই, বুঝেছো? ভালোই লাগছে গরম গরম, বেশ গরম আছে জানিস খেতে। আর এটাই হচ্ছে কথা। আর সত্যি আর একটা আমার আর একটা কথা বলার, যেটা সেটা হচ্ছে আমি জানি না ইউটিউবের নিয়ম টিয়ম তো অত জানি না আমি, সত্যি কথা, এই যে সব ভিউজ বলে, ভিউজ হয় ভিউজ হয়, সমালোচনা আলোচনা এইসব করলে এটা কি ব্যাপার আমি বুঝতে পারি না। সবাই তো সবার নিজস্ব যা, নিজের মনের যা ইচ্ছে, নিজের যা কাজকর্ম, যা কিছু সব কিছু নিজেরটাই নিজের দেখালেই তো মনে হয় ভালো হয়। এখানে অন্য লোককে টেনে এনে তাদের আর কাটাছেড়া করাটা আর কি কোনো দরকার আছে? আমার তো মনে হয় সেসবের কোনো প্রয়োজন নেই, যে যার মতো। এই সংসারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, তা আমি দেখো প্রত্যেক মানুষেরই কিন্তু ভালো মন্দ দিক আছে, আমার যেটা ভালো সেটা অন্য লোকের ভালো নাও লাগতে পারে, আবার তার যেটা খারাপ আমার সেটা ভালো নাও লাগতে পারে। এই রকমই আমাদের সমাজের কিন্তু মানুষজনের প্রত্যেকেরই পরিস্থিতি, আমার যা ধারণা, তো সেইখান থেকেই আমার বলা ওই কাটাছেড়া লোকের সম্বন্ধে না করে, হ্যাঁ ভালো করুক, ভালো বলুক, ভালো এ করুক, মানে লোকে শুনতে যেটা শ্রুতি মধুর হবে, দৃষ্টিনন্দন হবে, সেরাম জিনিস করুক দেখতে যাতে ভালো লাগে। কিন্তু এখানে ওই প্ল্যাটফর্মটা পেয়েছে বলে যে ওই কাটাছেড়া ব্যাপারটা, ওটা আমার মনে হয় না করলেই ভালো হয়, যে যেরমভাবেই পারছে। দেখো অনেকে অনেক কষ্ট করে তো একটা জায়গায় পৌঁছচ্ছে, তা সেখান থেকে তাদের
যে যেভাবেই তারা করছে করুক, হ্যাঁ, তবে কি একেবারে সৎ পথে থেকে সৎভাবেও করুক, এটাই হচ্ছে বলার কথা। মানে পয়সার জন্য যেন মানুষ মানে পথভ্রষ্ট না হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পথভ্রষ্ট না হয়ে যেভাবেই পারুক তারা ইনকাম করুক, সেটা নিয়ে আমার মনে হয় কাটাছেঁড়া করার কোনো দরকার হয় না, তাই না? যাকগে, আজকে আমি আর এমনি কোনো কিছুই সেরকম আমার কোনো কন্টেন্ট সেরম আছে বলে আমার মনে হয় না আজকের ভিডিওতে। আজকে শুধু গল্পই হলো। দুদিন আমার মনটা এত খারাপ ছিল, এত খারাপ ছিল যে আমি মানে আমার উত্থান শক্তি রহিত যাকে বলে, আমার মানে একদম কিচ্ছু ভালো লাগছিল না। যাই হোক গে, আজকে আমি আমার তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আর তার সাথে মুন্নু আমার মনটা আরও খুশি করে দিল। তোমাদের সাথে কথা বলতে বলতে ছোটোখাটো কি একটা ইটিং শোই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমি একটু খাই। আজকে আমারও খিদে পেয়েছে, কেন বলো তো? আমিও আজকে ওর সঙ্গেই খেয়ে নিয়েছি। তিন্নি বলছে মা ফোন করেছিল অফিস থেকে, আমি বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দে আজ আমি ছাতে চলে এসেছি প্রীতি দিদি রিঙ্কি দিদির সাথে গল্প করতে। তখন ও বলছে যে আজ কী করেছো তুমি, ফাটাফাটি একদম একদম 12:30-1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, চান ফান রেডি, বাসন ফাসন মাজা, ছাতে একদম 2:45-3টার মধ্যে। আমি বলছি হ্যাঁ, তাই সেটাই বলছি, আজকে দিনটা মোটামুটি আমার বেশ ফুরফুরে মেজাজেই কেটে গেল। সেই কথাই বলছি যে আজকে ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, আমি এই গল্প করেই তোমাদের মাথা খেয়ে নিলাম, আর কাজকর্মের দিকে যাচ্ছি না। আমি বসে বসে একটু আরাম করে খাই, আর ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করি, বুঝলে? তোমরা সবাই খুব 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 ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, আর আমার মতো যদি কারুর ডিস্টারবেন্স কোনো কারণে আসে সেটাকে চেষ্টা করো নিজের মন থেকে মনে জোর দিয়ে সেটাতে থেকে বেরিয়ে আসার, বুঝতে পেরেছো? ওটাকে ধরে বসে থাকলে না হবে না, বেরোনোর চেষ্টা করতেই হবে। সেটাই বলার, আর কিছু বলার নেই। যে তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে সবাইকে নিয়ে চলে আসব, ঠিক আছে? টাটা।